যে আমার জন্মভূমি সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলব বাংলাদেশের শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। অনেক অর্জন আছে, অনেক অগ্রগতি আছে, অনেক রকমের সমস্যা আছে, অনেক রকমের প্রশ্ন আছে এবং অনেক রকমের বিপর্যয় আছে। সংখ্যার দিক থেকে পৃথিবীর অনেক দেশের, বিশেষ করে আশপাশের দেশের তুলনায় অনেক অগ্রগতি আছে। মান নিয়ে প্রশ্ন আছে এবং এই মানটা একটা সময় বেশ উঁচুতে ছিল, এখন অনেকেই মনে করেন যে মান অনেক নিচে নেমে গেছে, যদিও সবাই এই বিষয়ের সঙ্গে একমত নন। এবং এই প্রশ্নটাও আছে যে বাংলাদেশের প্রয়োজনের জন্য যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা বাংলাদেশ দিতে পারছে কি না, অর্থাৎ বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের উন্নয়নের জন্য, অগ্রযাত্রার জন্য যে চাহিদা বা বিশ্বব্যাপী যে চাহিদা, যেখানে বাংলাদেশ কন্ট্রিবিউট করতে পারে, সেরকম শিক্ষা বাংলাদেশ দিতে পারছে কি না। বাংলাদেশের শিক্ষা বহুমুখী এবং এই বহুমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে যথাযথ সমন্বয় সাধন করা যাচ্ছে কি না, সেটি একটি প্রশ্ন, বা সেটি কোনো উপযোগী কিছু কি না বাংলাদেশের জন্য, বা কোনো ধরনের সমস্যা তৈরি করছে কি না, সামাজিক সমস্যা তার মধ্যে একটি অন্যতম ইস্যু। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য দুজন বিশেষজ্ঞ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আপনি জানেন যে এটি বাংলাদেশে এটি প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন পদ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। এর বাইরেও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন নানা বিষয় নিয়ে, কলামিস্ট হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। প্রফেসর আব্দুল মান্নান, তিনি বায়ে বসা আছেন। আমার ডানে যিনি রয়েছেন, তিনি আজকে প্রথমবারের মতো তৃতীয় মাত্রা এসেছেন, ডক্টর মতিউল আলম। ডক্টর মতিউল আলম ফ্যাকাল্টি অফ এডুকেশন, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যাঙ্কুভার, কানাডা। তিনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন সেটি মূলত হচ্ছে যে অ্যাডাল্ট অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন, এডুকেশনাল টেকনোলজি, রিসার্চ মেথোডোলজি, এগুলো তার কাজের অন্তর্ভুক্ত। এবং তিনি ব্রিটিশ সরকারের একজন ওভারসিস ডেভেলপমেন্ট স্কলার হিসেবে কাজ করছেন, এবং বিভিন্ন দেশের এডুকেশন সিস্টেম নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন, লেখালেখি করছেন। তার মধ্যে আছে ব্রাজিল, কানাডা, মিয়ানমার, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। এবং তিনি ব্লাইন্ডদের নিয়ে বই লিখেছেন, ব্লাইন্ডরা কীভাবে এডুকেশন পেতে পারে সেই বিষয় নিয়ে, ব্লাইন্ড এডুকেশন নিয়ে। এর বাইরে তিনি যেটি করছেন সেটি হচ্ছে যে কারেন্টলি এখন এই মুহূর্তে involved in building North American knowledge network with African and Asian universities through exchange of educational resources and dialogue. Dr. Abdul Mateen, Motil Alam, Dr. Motil Alam, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত। বিশেষভাবে আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করি আলোচনাটা, যে বাংলাদেশের শিক্ষা নিয়ে আমি সূচনায় যেটুকু বললাম, আমি জানি না কতটুকু আপনি একমত হবেন, যে বাংলাদেশের শিক্ষার অনেক অর্জন আছে কিন্তু শিক্ষা নিয়ে প্রশ্ন আছে। তার মধ্যে একটি বড়ই প্রশ্ন হচ্ছে শিক্ষার মান নিচে নেমে গেছে। একটা সময় এখানে পাবলিক ইউনিভার্সিটি খুব কম ছিল, এখন পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা আরও বেশি বেড়েছে।
কিন্তু এগুলোর মান নিয়ন্ত্রণ আসে আসলে করা যাচ্ছে না। এবং আরেকটি বড় প্রশ্ন যে যে আমাদের সোসাইটির বা সমাজের যে চাহিদা, রাষ্ট্রের যে চাহিদা, বা আমরা যে অর্থনৈতিক উন্নয়ন করছি সেখানে যে প্রতিষ্ঠানগুলোর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আসলে যোগান দেওয়ার মতো শিক্ষিত জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি কি পাচ্ছি না? আমি প্রথম একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখনই মানের কথাটা বলি আমরা শুধুমাত্র শিক্ষার যে পিরামিড উপরের মানের কথাটা বলি, আমি ওই দিকে না গিয়ে আমি সামগ্রিক অর্থে বিচারে মানের কথাটা বলতে চাই। বাংলাদেশে গত 45 বছর মানে স্বাধীনতার পরবর্তীকালে দুটো ক্ষেত্রে বিপ্লব ঘটেছে, একটি হচ্ছে কৃষি খাদ্য উৎপাদন, দ্বিতীয় হচ্ছে শিক্ষা। আমরা 7.5 কোটি মানুষকে খাওয়াতে পারতাম না, এখন 16 কোটি মানুষকে খাইয়ে আমরা খাদ্য উদ্বৃত্ত আমাদের আছে। শুরুতে আমরা আনুমানিক 40% মানুষ 7.5 কোটির শিক্ষিত বলতাম, এখন সেখানে 16 কোটি মানুষের দেশে আমরা 72% মানুষকে শিক্ষিত বলছি। অর্থাৎ এখন আপনি যদি শিক্ষা পরিবার আমরা বোঝাই, একদম স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত প্রায় 5.6 কোটি মানুষ শিক্ষার কোনো না কোনো ধাপে আছে। 100টা দেশ কিন্তু এত দেশে এত জনসংখ্যা নেই যত জনসংখ্যা আমাদের শিক্ষার শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত। এখন শিক্ষার বিস্তৃতি অনেক হয়েছে, আগে যেসব প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলোটা পৌঁছাতো না সেসব জায়গায় পৌঁছেছে। এখন সমস্যা যেটি হয়েছে, আমি এটা সংকট বলবো না, বিপর্যয় বলবো না, আমরা চাহিদার তুলনায় যোগানটা আমরা সেটা দিতে পারছি না। এটা শিক্ষার যে উপকরণ সেটা আমাদের অনেক সময় হিমশিম খেতে হচ্ছে দিতে, আমাদের শিক্ষক একটা বিরাট সমস্যা, ভালো শিক্ষক স্কুলে বলি কলেজে বলি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং দেওয়া যাচ্ছে না। না, প্রথম হচ্ছে শিক্ষা পেশায় আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারছি না, ট্রেনিং এর কথা আমি পরে আসছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে এই মানের কথাটা বলছি, মানে মান একটা সামগ্রিক অর্থ আমি বোঝাবো, যে স্কুলের পরিবেশের যে মান, শিক্ষা দেওয়ার যে পাঠ দানের যে মান, পাঠ গ্রহণের যে মান, বই পুস্তকের যে মান, কারিকুলামের যে মান, সেটার সাথে আমরা খাপ খাওয়াতে পারছি না, এটি স্বীকার করে নেওয়া ভালো। তো আমরা যদি মানের কথাটাই যদি ধরি, আমরা নিচ থেকে এটা শুরু করতে হবে, আমরা শুরুটা করেছি। আরেকটা জিনিস আমাদের বোধ হয় বলে রাখা শুরুতেই ভালো, আমাদের দেশে যে কোনো কারণে হোক আমাদের শিক্ষাটা সার্টিফিকেট নির্ভর হয়ে গিয়েছে। আমরা চাই আমার ছেলেটা আমার মেয়েটা এমএ পাশ করুক, বিএ পাশ করুক, আমি চাই না যে সে একজন ভালো কারিগর হোক। সার্টিফিকেট তো অনেক সময় কাজে লাগছে না। না, আমি সেই কথাটাই আসছি, এখন একটা সার্টিফিকেট যদি প্রাইভেট ইউনিভার্সিটি ধরি, সেটি ইউনিভার্সিটি ভেদে 3-5 কোটি 7 কোটি টাকা 7 লক্ষ টাকাও লাগছে, 3-7 লাখ টাকা পর্যন্ত লাগছে। আর পাবলিক ইউনিভার্সিটিতে যেটি জনগণের ইউনিভার্সিটি, সেখানে প্রতি ছাত্র পিছু বছরে যেটা আমরা পণ্যপনি খাত বলি, মেনটেন্যান্স খাত, সেখানে 1,28,000-1,30,000 টাকা সরকার তথা জনগণ ভর্তুকি দিচ্ছে। সে পাস করার পরে যে চাকরিটা পাচ্ছে বা যে চাকরির পিছনে দৌড়াচ্ছে সেটি কিন্তু সেটির জন্য সে প্রস্তুত না, যার ফলে কী হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে উৎকণ্ঠার কারণ। বাংলাদেশে এই মুহূর্তে 4 লক্ষ বিদেশি কাজ করছে, এগুলো কিন্তু আমাদের আমাদের কাজ, আমাদের ছেলে মেয়েদের চাকরি, তার মধ্যে মাত্র 17,000 হচ্ছে বৈধ, বাকিরা হচ্ছে অবৈধ। গত বছর এই 4 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে $5 বিলিয়ন নিয়ে গিয়েছে। বাংলাদেশ হচ্ছে রেমিটেন্স নেওয়ার ক্ষেত্রে ভারতের জন্য 5ম স্থানে, আর বাংলাদেশের 80 লক্ষ মানুষ যারা মিডল ইস্টে কাজ করছে, কোরিয়াতে কাজ করছে, মালয়েশিয়াতে কাজ করছে, 2016 সনে তাদের রেমিটেন্স ছিল মাত্র $14 বিলিয়ন। 80 লক্ষ মানুষ $14 বিলিয়ন পাঠাচ্ছে, 4 লক্ষ মানুষ $5 বিলিয়ন নিয়ে যাচ্ছে। পাশাপাশি ভারত যে রেমিটেন্স বিভিন্ন দেশ থেকে পায় তার মধ্যে তার অবস্থান দ্বিতীয়, বাংলাদেশ দ্বিতীয়, এখন জানি না সেকেন্ড পজিশন বাংলাদেশ হতে পারে, তার মানে খুবই উঁচুতে। এখন আমি তার পাশে একটা আমাদের মতনই এক সময় খুব অনুন্নত দেশ ছিল, ফিলিপিন্সের কথা ধরি, ফিলিপিন্সের
আমাদের 80 লক্ষের তুলনায় ফিলিপিনদের মাত্র 30 লক্ষ মানুষ বাইরে কাজ করে, তারা আনুমানিক 3 গুণ টাকা বিদেশ থেকে দেশে রেমিট করে, অর্থাৎ তাদের স্কিলটা আছে। আমাদের বেশিরভাগ ছেলে মেয়ের সার্টিফিকেট আছে, ওদের স্কিলটা দক্ষতা আছে। একজন ছাত্র বা একজন ছাত্রী, আমি এটি ফিলিপিন্সে দেখেছি, ফিলিপিন্সে কিন্তু ফিলিপিন্স না ফিনল্যান্ডে, ফিনল্যান্ডে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাটা অভিন্ন। অষ্টম শ্রেণী পর্যন্ত আপনি যে যারা একেবারেই কি বলে যে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একই শিক্ষা, যে সক্ষম তার জন্য একই শিক্ষা, শুধুমাত্র যে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী তার জন্য প্রতি 2 জন ছাত্রের জন্য 1 জন শিক্ষক আছে। অষ্টম শ্রেণীর পর্যন্ত সবাই অভিন্ন শিক্ষা নিচ্ছে, সেখানে সে সাধারণ জ্ঞানের বিষয়, সাধারণ বিষয়গুলো পড়ছে, ইতিহাস পড়ছে, বাংলা ইংরেজি পড়ছে, ফিনিশ পড়ছে, ভূগোল পড়ছে, আবার হাতের কাজটাও শিখছে। অষ্টম শ্রেণীর পরে কিন্তু ফিনল্যান্ডে কোনো স্কুলের বোর্ড নেই যারা পরীক্ষা কন্ডাক্ট করে। আপনি যদি তারপর পরীক্ষা দিতে চান, লেখাপড়া চালিয়ে যেতে চান, তাহলে ওই ও লেভেল এ লেভেল পরীক্ষা দিতে হবে। ও লেভেল এ লেভেল পরীক্ষা দিয়ে আপনি একজন আমলা হতে পারবেন, আর একটু বড় আমলা হতে গেলে আপনি বিএ পাস করতে হবে। এমএ পাস শুধু তারাই করবে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক হবে, আর যারা গবেষণা করবে তারা কোনো ডিগ্রির পিছনে দৌড়াচ্ছে না। অর্থাৎ যে ছেলেটি খুবই ভালো, সে যদি একজন ভালো মেকানিক হয় তাহলে সে সেই পেশায় যাচ্ছে, সে যদি ভালো ফার্নিচার ডিজাইনার হয় সেই পেশায় যাচ্ছে, সে যদি ভালো ট্রাক ড্রাইভার হতে পারে সেই পেশায় যাচ্ছে। আমাদের দেশে হচ্ছে কি, সবাই ওই সার্টিফিকেটের পিছনে আমরা দৌড়াচ্ছি। আমি বাংলায় চান্স পেলাম না, আমি পালিতে চান্স পেলাম, পড়লাম পালি, ঠিক আছে, তারপর আপনি পাস করে করবেনটা কি, সেটা তো আমার মাথার মধ্যে নেই। আপনি পালিতে চান্স পেলেন না, আপনি ভূগোলে চান্স পেলেন, ঠিক আছে, পড়লেন ভূগোল খুব ভালো সাবজেক্ট, তারপর আপনি কি করবেন? এখন যদি এখন কদিন আগে জাপান থেকে একটা নিউজ এসছে আমাদের পত্রিকায়, জাপান বাংলাদেশ থেকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার নিতে চায়। আমাদের তো পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার নেই, আমরা কোত্থেকে দিব? কিন্তু আসার কথা হচ্ছে একটা গুণগত পার্থক্য, কত নার্স নিতে চায়, চাহিদা নার্স তো আছে, নার্স আমেরিকা, আমেরিকায় একটা পেশা আছে যেখানে আজকে পাস করলে কালকে 100,000 থেকে মানে 1 লক্ষ থেকে $1.5 লক্ষ বছরে আপনি চাকরি পাবেন, সেটা হচ্ছে নার্সিং, অন্য কোনো বিদ্যায় পাবেন না। কিন্তু এখন একটা আসার কথা হচ্ছে বাংলাদেশে এই সার্টিফিকেটের পিছনে দৌড়ানোটা একটু স্তিমিত হয়েছে। এখন আপনি গত 8 বছর 9 বছরের যদি তুলনামূলক একটি চিত্র আমার কাছে আছে, স্ট্যাটিস্টিক্স আছে ব্যান্ড বেসের করা, দেখা যাবে আনুমানিক যারা HSC পাস করেছে তার 14% ছেলে মেয়ে কিন্তু এখন ইয়েতে যাচ্ছে, ভোকেশনাল ট্রেনিংয়ে যাচ্ছে, টেকনিক্যাল ট্রেনিংয়ে যাচ্ছে, আপনার বুয়েটে বুয়েটের মতন যেসব টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে সেখানে যাচ্ছে। এবং আমাদের আশা হচ্ছে 2020 নাগাদ এটি 20% যাবে, আমাদের সংখ্যা বাড়বে। আমাদের সরকার এখন যথেষ্ট অর্থ লগ্নি করছে, অর্থ পুঁজি বিনিয়োগ করছে টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোতে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে, এবং কারিগরি শিক্ষায় দেশে এবং বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করছে। আমরা আশা করছি একটা পরিবর্তন হবে। তবে মানটা যদি আমরা নিশ্চিত করতে চাই সর্বক্ষেত্রে, প্রথমে ভালো শিক্ষক আমাদের আকর্ষণ করতে হবে শিক্ষকতার পেশায়, তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়ে দিতে হবে। আমরা বারবার বলছি তাদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে, যেটা অনেক দেশে আছে, নাহলে দেশ করতে পারবেন না। আপনি মধ্যম আয়ের দেশে যাওয়া বা উন্নত আয়ের দেশে যাওয়ার জায়গাটাতে আপনি থমকে যেতে পারেন। আসবো আপনার কাছে ডক্টর মতিউল আলম। আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা নিয়ে কাজ করছেন, যদিও কানাডাতে শিক্ষকতা করছেন, এবং বাংলাদেশের শিক্ষার উপর আপনার নজরটা আছে, কিছু কিছু কাজ আপনি এখানেও করছেন, টিচার্স ট্রেনিংয়ের উপরে, এডুকেশন টেকনোলজির উপরে, ব্র্যাকের সঙ্গে কাজ করছেন আমি জানি, সব মিলিয়ে আপনি কী দেখছেন যে বাইরের থেকে দেখাটা আসলে একটু অন্যভাবে, অন্য পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে বাংলাদেশের শিক্ষা আসলে রাইট ট্র্যাকে আছে কি না, বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বা কিছুটা যদি অতীতের সঙ্গে তুলনা করেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, বাংলাদেশের মানুষের মস্তিষ্ক ভীষণ রকমের উর্বর, এদেশের মাটির মতোই। এখন শুধু আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে একটু অর্গানাইজ করা। মানুষ আমাদের অনেক আছে এবং অত্যন্ত ক্রিয়েটিভ আর ইনোভেটিভ মাইন্ডও আছে তাদের,
অনেকগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় বলতে আমরা যেটা বুঝি যে রিসার্চ এবং ইনকোয়ারি এবং অ্যাকচুয়ালি সব ক্ষেত্রেই ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স থাকবে এবং তারা বিভিন্নভাবে সত্য উদ্ঘাটন করবে। নলেজ বেস যেটা পৃথিবীতে আছে সেটাতে কন্ট্রিবিউট করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেভাবে প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম শুরু করছে না। তারা বিভিন্ন কোর্স অফার করতেছে এবং ওই কোর্সগুলো পড়াচ্ছে। আমি মাস্টার্স করেছি অ্যারাউন্ড 78-এ স্ট্যাটিস্টিক্সে। আমাদের একটা রিসার্চ প্রজেক্ট ছিল সেই সময়, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলাম। আমার টপিকটা ছিল ইন্ট্রোডাকশন অফ অ্যাবর্শন এজ এ মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং ইন বাংলাদেশ। আমি কোনো পয়সা পাই নাই রিসার্চ করার জন্য, যে ধরনের পয়সার দরকার, যাতায়াত ভাড়া মানে রিক্সা ভাড়া বা কোনো ফান্ডিং ছিল না। তো এখন আমি দেখতেছি বুয়েটের কিছু শিক্ষক আমাকে বলেছেন যে তাদের গ্রাজুয়েট স্টুডেন্টদের কোনো ফান্ড নাই, অথচ বুয়েটের ছাত্ররা কানাডাতে, আমার ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়াতে, প্রত্যেকেই অনেক ভালো করছে। যারাই যাচ্ছে তারা পিএইচডি করে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তেছে, খুব কম লোকই ফিরে আসতেছে। ব্রেন ড্রেন হচ্ছে, কিন্তু আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইট বিকজ দে আর কন্ট্রিবিউটিং ইন গ্লোবাল নলেজ এবং ইকোনমি অ্যান্ড অলসো কন্ট্রিবিউটিং ব্যাক টু বাংলাদেশ ইন সাম ওয়েজ। তো এখন যে প্রবলেমটা আমাদের শিক্ষা ইয়েতে, এবং উনি আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক ভিসি, এবং অ্যাকচুয়ালি কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে উনি অনেক কাজ করেছেন বিভিন্ন দেশে, এবং এখন তো সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ওনার, উনি অ্যাকচুয়ালি সবার সমন্বয় করছেন এবং বহির্বিশ্বের সাথে উনি একটা সমন্বয় সাধন করছেন। তো কোয়ালিটি কন্ট্রোলের বা ইম্প্রুভমেন্টের জন্য ওনার অবদান অনেক ভালো হবে আশা করি ইন দ্য লং রান। কিন্তু আমি যেটা দেখতেছি ইমিডিয়েটলি, ইউনিভার্সিটি র্যাঙ্কিং যদি আমরা ভালো করতে চাই তাহলে কয়েকটা বিষয়ে আমাদের নজর দিতে হবে। একটা হলো যে আমাদের নিচের দিকের এডুকেশনের ফাউন্ডেশন অনেক স্ট্রং করতে হবে। এ ব্যাপারে আমার একটা প্রপোজাল, আমি জাস্ট লাস্ট উইকে গত সপ্তাহে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা টক দিয়েছি যে ফোর ফাউন্ডেশনস অফ কারিকুলাম ডিজাইন মাস্ট বি, মানে আমরা যে শিক্ষার যে সূচিটা তৈরি করি ছাত্রদের জন্য তার মধ্যে লিটারেসি, মানে বেসিক লিটারেসিটা, এটা খুব সিগনিফিক্যান্টলি গুরুত্ব দিয়ে করতে হবে। সেটা আমার ব্র্যাকের অভিজ্ঞতা থেকেও আমি কিছুটা বুঝেছি, আরও অন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে। তো চারটে এরিয়া, ইকোনমিক লিটারেসি, যেটা আমাদের যেহেতু আমাদের দেশ গরিব এবং পভার্টি লেভেলের নিচে প্রায় 30% লোক আছে এখনও, তো তাদের ছেলে মেয়েদের এবং সবার ইকোনমিক লিটারেসিটা খুব সিগনিফিক্যান্ট ইন মেনি ওয়েজ। কালচারাল লিটারেসি, অনেক লোক অনেক বড় কিছু হয়েও কালচারালি অনভিজ্ঞ। মিডিয়া লিটারেসি, আমরা অনেক কিছু না বুঝে অনেক কিছুতে হয়ে ইমোশনালি ইনভলভ হয়ে পড়ি, এবং অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থিঙ্কার হিসাবে আমাদেরকে মিডিয়া লিটারেসির ব্যাপারে মানে আরও সজাগ হওয়া উচিত। এবং হেলথ লিটারেসি, হেলথ লিটারেসিটা এমন যে প্রত্যেকটা নাগরিকের, বিশেষ করে যারা একদম ছোট, যে দাঁত মাজা, তাদের হাত মুখ ধোয়া, পরিষ্কার থাকা, টয়লেট কীভাবে ইউজ করবে, এই জিনিসগুলো ছোট থেকেই একটা নিজেদেরকে প্রস্তুত করে তোলা। তো ব্র্যাকের যে অভিজ্ঞতা আমার, সেটা হলো যে প্রথম থেকেই আমরা পারহ্যাপস ইউ নো অ্যাবাউট মানে অরাল স্যালাইন, এগুলো তো বড়দের জন্য করা হতো কিন্তু শিশুর মৃত্যু কমিয়েছে অনেক। তারপর এই স্যানিটেশনের ব্যাপার আছে, প্রিভেন্টিভ টিকা ইঞ্জেকশনের ব্যাপার ছিল, এই জিনিসগুলো এখন ব্র্যাকের প্রাইমারি কারিকুলামে চলে এসেছে। এই দিক থেকে ব্র্যাক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ কারিকুলাম। এই জন্য বাংলাদেশ সরকারও ব্র্যাককে গুরুত্ব দিয়েছে।
আর অফকোর্স ঝরে পড়া শিশুরা এই প্রোগ্রামে এসেছে। এখন বাংলাদেশ যেভাবে এগুচ্ছে দেখা যাচ্ছে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে, এটা এনজিওদের বিরাট কন্ট্রিবিউশন এখানে আছে। তো আমার বিশ্বাস যে এই ফাউন্ডেশনাল আসপেক্ট, এগুলোর অবশ্যই অনেক ডিটেইল ব্যাপার আছে, কিন্তু আমি যেটা দেখেছি যে এই ধরনের ইকোনমিক লিটারেসি আমি নিউমারেসিকেও ইনক্লুড করি, কারণ ম্যাথমেটিক্সে আমাদের অনেক স্ট্রং হতে হবে জাতি হিসাবে, এবং সায়েন্সে অনেক স্ট্রং হতে হবে। কালকেও শুনলাম একটা স্কুলে বাচ্চাদের নাচ গান শিখতে দিবে না, মারা মনে করে যে তারা বেহেশত যেতে পারবে না বাচ্চারা যদি এটা শেখে, এবং তারা খুব কষ্ট করে, এটা এটা ছিল অ্যাকচুয়ালি কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা বাচ্চাদের, নামটা হলো কিরণ, আমার মনে হয় চ্যানেল আইতেও এটার প্রোগ্রাম এসেছে, তো তারা চেষ্টা করছে যে গার্মেন্টসের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে ইনভলভ করা, উইকেন্ডেতে তারা স্কুলে যাবে এবং অন্য সময় তারা শিখবে নাচ গান আঁকা আঁকি এসব। তো আমার বিশ্বাস যে বাচ্চাদেরকে যদি এই ধরনের ফাউন্ডেশনাল নলেজ দেওয়া যায়, এবং এটা কিছু অ্যাকচুয়ালি শুধু এই কিন্ডারগার্টেন লেভেলে না, এটা ইট ক্যান গো আপ টু গ্রেড টুয়েলভ অ্যাট ডিফারেন্ট লেভেল, তো এটা যদি আমরা দিতে পারি কোনোভাবে, কারিকুলাম যদি আমরা রিফর্ম করতে পারি এবং টিচারদেরকে যদি ট্রেন্ড আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ স্ট্রং একটা জাতি পাবো, এবং তখন হায়ার এডুকেশনে এর বিরাট ইম্প্যাক্ট থাকবে। এটা হলো এক। দ্বিতীয় হলো আমি যে রিসার্চের কথা বললাম যে এখন পর্যন্ত গ্র্যাজুয়েট স্টুডেন্টরা কোনো রকমের ফান্ডিং পাচ্ছেন না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অনেকে পিএইচডি করছে, অনেকে মাস্টার্স করছে, এবং টিচাররাও কি যথেষ্ট পাচ্ছেন কিনা, টিচাররাও যথেষ্ট পাচ্ছেন না, এবং ওনারা কিছুটা ফ্যাসিলিটেট করছেন, চেয়ারম্যানের কাছে শুনতে চাইবো হয়তো পরে, হ্যাঁ উনি উনি বলতে পারবেন ভালো, কিন্তু টিচারদের যে ফান্ডটা আছে সেটাও এনাফ না। ওনারা 61টা ইউনিভার্সিটি নিয়ে একটা প্রোগ্রাম করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, যে টিচারদের বিভিন্নভাবে ইম্প্রুভ করার ব্যাপারে টিচিংকে, কিন্তু আমরা ক্যানাডাতে এটাতে অনেক ফোকাস করি, যাতে টিচাররা প্রত্যেকে, বিশেষ করে টেকনোলজি ইন্টিগ্রেশন, টিচারদের প্রিপেয়ার করাটা খুবই জরুরি। আর রিসার্চের ক্ষেত্রে আমি একটা জিনিস হায়দ্রাবাদে আমি এর মধ্যে একটা কনফারেন্সে বলেছিলাম যে রিসার্চটা কেমন হবে, কি ধরনের রিসার্চ হবে। ট্রেডিশনাল রিসার্চ করে আমাদের কোনো লাভ নেই, আমাদের রিসার্চ করতে হবে সারাউন্ডিং এনভায়রনমেন্টে, কনটেক্সটে, ইমিডিয়েটলি আমরা কীভাবে ইম্প্যাক্ট করতে পারি। যেমন এখানে আমাদের অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টগুলো আছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনেক টাকা খরচ করে তারা অ্যাডভার্টাইজিংয়ে, তার 10%ও যদি ডিপার্টমেন্টের মাধ্যমে রিসার্চ এবং ডেভেলপমেন্টে যদি তারা ব্যয় করে তাহলে দে ক্যান হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ইন দেয়ার ওন ওয়ার্ক, মানে ওই ক্ষেত্রে তাদের নিজেদের ডেভেলপমেন্টে, কারণ তাদের নিজেদের রিসার্চ কিন্তু তারা করছে, এবং এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহির্বিশ্বের রিসার্চ ওরা অ্যাপ্লাই করতেছে একটা অন্য একটা কনটেক্সটে, কিন্তু এখানে হবে লোকালি ফোকাসড রিসার্চ। ঠিক একইভাবে প্রত্যেকটা সেক্টরে, বাংলাদেশ তো এখন ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের এই রিসার্চগুলি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং 130-140টা বিশ্ববিদ্যালয় আছে, ছোট হোক বড় হোক প্রত্যেক ক্ষেত্রে যদি তারা, এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে ইনভলভ করে তাদের কাছে দাবি করে তারা একটা পাশ করতে পারে, বিল পাশ করতে পারে পার্লামেন্টে, যে বেনিফিট দিয়ে যে তারা যদি রিসার্চ গ্র্যান্ট যদি চ্যানেল করে তাদের মাধ্যমেই করতে হবে এমন কোনো কথা নাই, তাহলে তারা ট্যাক্স ব্রেক পাবে, এই বেনিফিটটা হলে। এবং আমাদের ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়াতে হিউজ অ্যামাউন্ট অফ রিসার্চ ফান্ড কামস ফ্রম ইন্ডাস্ট্রিজ, এই জিনিসটা বাংলাদেশে করা দরকার। এছাড়াও আরও কতগুলো এরিয়া আছে যে অ্যাকশন রিসার্চ, এটা টিচাররা এবং স্টুডেন্টরা, এখন যেহেতু টেকনোলজি ইন্টিগ্রেশন হচ্ছে, এগুলো আমাদের এই ক্ষেত্রে আমাদের অনেক দূর আগাতে হচ্ছে, আমাদের বিগ মানে ভেরি বিগ পোর্শন অফ পপুলেশন ডাজন্ট হ্যাভ এডুকেশন সেক্টরে টেকনোলজি ট্রান্সফার কীরকম হচ্ছে বলে মনে হয় বাংলাদেশে? ভেরি পুয়র, মানে
আমাদের উনি যেটা বললেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যান সাহেব উনি যেটা বললেন অ্যাকচুয়ালি আমি গ্রামে গিয়েছিলাম গত সপ্তাহে বাইরে থেকে এসে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এখন পরীক্ষা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে তারা দেখতেছে যারা অবজার্ভ করতেছে যে ছাত্রদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম এবং বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে শহরের কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানে ওরা কোচিং টোচিং করে অন্যভাবে তারা আগায় নিচ্ছে এখানে অনেক পয়সা খরচ করে মানুষ শিখছে কিন্তু গ্রামের স্কুলগুলোতে কোনো তেমন কোনো ভালো শিক্ষক নেই এই জন্যই টেকনোলজি ইন্টিগ্রেশনটা একেবারে মাস্ট আমি একটা আইডিয়া রিসেন্টলি মানে তুলে ধরছি সবার সামনে সেটা হলো যদি আমরা 30% অ্যাবাউট 30% নন ফর্মাল কম্পোনেন্ট তৈরি করি কারিকুলামের স্কুল কারিকুলাম যেটা আছে সেটা আমরা 100% মার্কিং করছি বেসড অন কোশ্চেন্স এবং বিভিন্নভাবে টেস্ট করে বা ভাইবা ফ্রম কিন্ডারগার্ডেন টু পিএইচডি কিন্তু আমরা যদি অ্যাবাউট 30% যদি এখানে অ্যালোকেট করি যে তারা অন্যখান থেকে নলেজটা সংগ্রহ করবে কিন্তু পরীক্ষা তাদের দিতে হবে তাহলে হবে কি পরীক্ষায় কিছু কোশ্চেন থাকবে এবং বলাই থাকবে যে এই জিনিসগুলোর উপরে তোমাদের নিজেদের প্রস্তুতি নিতে হবে তো এটা হয়তো টেকনোলজির ওই পরিবেশ এখনও তৈরি হয় নাই কিন্তু এটা শিক্ষকদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে করা যেতে পারে যেমন সোশ্যাল মিডিয়া আছে অনেক আমরা কিছু এখন ইউজ করে বেনিফিট পাচ্ছি ইউটিউব ফর এক্সাম্পল ইউটিউব তো অনেক হেল্প করছে একটা লোক গাড়ি রিপেয়ার করতে পারে না একটা প্রবলেম বিফোর দ্যাট পারসন গোজ টু এ টেকনিশিয়ান তারা ইউটিউবে দেখে অনেক কিছু আইডিয়া করে ফেলতে পারছে তো এরকম ম্যাথমেটিক্সের একটা প্রবলেম একটা সাধারণ জিনিস তারা ইচ্ছা করলে এই ধরনের ইউটিউব বা আরো কোর্স যেগুলো আছে এগুলোতে জানতে পারে সালমান খান বাংলাদেশি এবং তার মা ভারতের সে খান একাডেমি করেছে এটা এখন একটা মোমেন্টাম পেয়েছে প্রতি মাসে 40 মিলিয়ন স্টুডেন্ট খান একাডেমির কোর্স ইউজ করে 40 মিলিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং 2 মিলিয়ন টিচার এটা ইউজ করে তো তাই যদি হয় এই 40 মিলিয়ন স্টুডেন্ট আসার আগে আমাদের দেশে তো সবার কম্পিউটার হাই স্পিড অ্যাক্সেস নাই কিন্তু টিচাররা কোনো কোনো জায়গায় এটা করতে পারে এবং সরকারের এটা যেহেতু ডিজিটাল বাংলাদেশ বানানোর প্ল্যান আছে তারা কমিউনিটি বেসড রিসোর্স সেন্টার করে করে এটাকে ফ্যাসিলিটেট করতে পারে এবং এটা করতেই হবে জি তো থ্যাংক ইউ আমি আসবো আবার আরও শুনতে আপনার কাছে প্রফেসর আব্দুল মান্নান জি উনি কয়েকটি কথা বলেছেন আমি ওই সূত্র ধরে কথাগুলো বলতে চাই আমাদের এখনও বাংলাদেশে ড্রপ আউট রেট প্রাইমারি লেভেলে আনুমানিক 21% মানে পুরো টোটাল নাম্বার যদি আমরা ধরি এনরোলমেন্টের যে ফিগারটা বলা হয় যে 100% এনরোলমেন্ট সেটা কি ঠিক ঠিকই আছে কিন্তু এনরোলমেন্ট ঠিক করে আমরা যে রাস্তাঘাটে দেখি অনেক এনরোলমেন্ট করে যদি আপনি 7 দিন পরে ড্রপ আউট হয়ে যান ওই এনরোলমেন্টের তো আর কোনো অর্থ থাকলো না আমার কাছে পুরো ফিগারই আছে বাংলাদেশে স্টুডেন্ট এনরোলমেন্ট প্রায় মানে একেবারে প্রথম ধাপে প্রায় 1.5 কোটি প্রতি বছর এনরোল হচ্ছে আর 21% বা 20.4% টু বি এক্স্যাক্ট অ্যাকর্ডিং টু ব্যান্ড বেস আপনার ড্রপ আউট হয়ে যাচ্ছে দ্যাটস এ হিউজ নাম্বার হ্যাঁ তার মধ্যে ভোলা একাই 44.6% আর সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রাম 8.1% মাঝখানে আছে কক্সবাজার 37.3% এই ড্রপ আউটগুলোকে আমাকে রিটেন করতে হবে যেভাবে হোক এখন সরকার মিড ডে মিল চালু করছে হ্যাঁ বইপত্র বিনা পয়সায় দিচ্ছে বিশ্বের কোনো দেশে নাই যে বছরের প্রথম দিনে 37 কোটি বই বিনা পয়সায় প্রত্যেকটা ছাত্রের হাতে তুলে দিচ্ছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি তারপরে আমাদের যে কোয়ালিটির কথা বলছি রিসার্চের কথা বলছি একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই
এই মুহূর্তে বাংলাদেশে অনেক সমস্যা আছে, অনেক ঘাটতি আছে, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে কোয়ালিটি এনহ্যান্সমেন্টের জন্য রিসার্চের জন্য অর্থের ঘাটতি নেই কিন্তু বাংলাদেশে। আমি আমার মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুর বিশ্ববিদ্যালয় একটা প্রজেক্টে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট যেটি 2018 সনে শেষ হবে, তার পুরো বাজেট ছিল $240 মিলিয়ন। আমরা এই যাবত খরচ করতে পেরেছি 51-52%, আমরা খরচ করিনি, বিশ্ববিদ্যালয়গুলো খরচ করেছে। এখন আপনি যে বললেন যে ইন্ডাস্ট্রি এগিয়ে আসছে না, একেবারে সত্য কথা, প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে না অ্যাকচুয়ালি। এখন আমরা ইন্ডাস্ট্রিকে সাথে নেওয়ার জন্য আমরা একটা আলাদা উইন্ডো করেছে, ওই প্রজেক্টের আন্ডারে বলছে একাডেমিক ইনোভেশন ফান্ড, ইন্ডাস্ট্রি আসেন, একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করেন, আপনারা একটা গবেষণায় হেল্প করেন, যদি যৌথ গবেষণায় কিছু একটা হয় তার ভাগিদার আপনারাও হবেন, ওই বিশ্ববিদ্যালয় হবে। এটি কাজ করেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব কোম্পানিগুলো যারা অ্যানলিস্টেড কোম্পানি স্টক এক্সচেঞ্জে, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে কাজ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ওরা, আমার আমার কোনো আপত্তি নেই সঙ্গীত স্পন্সর করতে যতটা আগ্রহী থাকে, খেলাধুলা করতে যত আগ্রহী থাকে, আপনি যদি বলেন আমার ছেলেরা একটা স্টাডি ট্যুরে যাবে, আমার ছেলেরা এখানে একটা সায়েন্স ফেয়ার করবে, ওইটা আপনার স্পন্সর করেন, তখন তাদের মধ্যে এক ধরনের জড়তা থাকে, এক ধরনের জড়তা থাকে, এইটি আমাদের দূর করতে হবে। মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিষয়টা তারা আসলে এক্সট্রা মাইলেজ পাওয়ার কাজে ব্যবহার করে, মানে আদারওয়ে কিন্তু বিজ্ঞাপন হিসেবে, প্রচার হিসেবে ব্যবহার করতে চায়। তারা বুঝতে চায় না যে আমি যদি শিক্ষার ক্ষেত্রে অর্থটাকে বিনিয়োগ করি, এটা কিন্তু আমারই লাভ, আমাকে আর ভারত থেকে বলি আর চীন থেকে বলি তিনগুণ অর্থ ব্যয় করে আমাকে টেকনিশিয়ান আনতে হবে না, কাজের লোক আনতে হবে, আমার নিজের ছেলেরা আমার কাজটা করবে। আর সবশেষে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলেছেন, আমাদের প্রাইমারিতে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেকেন্ডারিতে আছে, হায়ার সেকেন্ডারিতে আছে, কলেজ আছে, নাই কোথায়, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা নতুন ভালো রেজাল্ট করছে, আমি সবসময় বলি একজন ভালো ছাত্র ভালো শিক্ষক হবে এটা কোনো গ্যারান্টি নেই, উনি একজন ভালো গবেষক হবেন, তার শিক্ষকতা ভালো করতে গেলে তার কিছু স্কিল ডেভেলপমেন্ট দরকার আছে, তার কিছু ট্রেনিংয়ের দরকার আছে, আমরা দুর্ভাগ্যবশত দিতে পারি না। আমাদের ভালো ছাত্ররা অনেক কষ্ট করে অন দ্য জব ক্লাসরুমে গিয়ে ট্রেনিংটা পায়। আপনি আপনি নিশ্চিত, আমি শিওর না, প্রচুর স্কলারশিপ বাইরের থেকে আসে কিন্তু আসলে সেগুলো বাংলাদেশে অ্যাভেল করতে পারে না, অনেক সময় যে দেখা যায় যেগুলোর মেয়াদ শেষ হওয়ার পরে কাগজপত্রগুলো এটা আসলে এটা এটা একটা দুঃখ দুঃখজনক ঘটনা, ইউনিভার্সিটি টিচারদের ক্ষেত্রে হচ্ছে না, ব্যুরোক্রেটদের ক্ষেত্রে হচ্ছে, এটা 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 আমাদের কাছে আসে সবার পরে, এটা তো আগে মন্ত্রণালয়ে আসে, মন্ত্রণালয় থেকে যখন আমাদের এখানে আসে, মঞ্জুরি কমিশনে আসে বা বিশ্ববিদ্যালয়গুলোতে যায়, তখন অনেক সময় তখন আর সময় থাকে না, সময় থাকে না, সুতরাং ওইটা তো একটা আছে। এর জন্য কিছু করা যায় না, মানে আপনাদের আমি বলে রাখি যে আমি দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছি, দুটো জিনিস চেষ্টা করছি, একটা তিনটা জিনিস চেষ্টা করেছিলাম, অ্যাক্রিডিটেশন কাউন্সিল অ্যাক্ট করা, সেটা এখন পার্লামেন্টে পাশ হয়েছে, অর্থাৎ আপনার কোর্স অ্যাক্রিডিটেড হতে হবে, হলে আপনার ইকুইটি বাড়বে, বাজারে আপনার ডিগ্রির কদরটা বাড়বে, এটি পার্লামেন্টে, গত পার্লামেন্টে এটা পাশ হয়েছে, অনেক দিনের পরিশ্রম, অনেক কি করেছে এটার জন্য, আমার আগে দুই আপনার চেয়ারম্যান করেছেন, তারপর আমার সময় এসে ওইটা হয়েছে। আরেকটি, মঞ্জুরি কমিশন তৈরি হয়েছিল 1973 সনে বঙ্গবন্ধুর প্রথম সরকার, আমরা যখন দেশে 6টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন দেশে পাবলিক প্রাইভেট মিলে 142টি বিশ্ববিদ্যালয়ে 32 লক্ষ ছাত্র পড়ে, 72 সনে 12 হাজার ছিল, 12 হাজার থেকে 32 লক্ষ, 2026 সন নাগাদ এটা 42 লক্ষ হবে বলে আমরা করছি, তার বেশি হতে পারে। আমরা মঞ্জুরি কমিশনকে চেঞ্জ করে আর 10টা দেশের মতন আরও কার্যকর, আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করছি, এটা হায়ার এডুকেশন কমিশনের রূপান্তর করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত এটার ব্যাপারে আন্তরিক, শিক্ষামন্ত্রী আন্তরিক, কিন্তু কোনো না কোনো জায়গায় যে এটা আটকে যায়, আশা করছি এইবার এটি ছুটবে, যদি এটা হয় তাহলে আমাদের মঞ্জুরি কমিশন আগের তুলনায় আইনগত দিক থেকে অনেক সক্ষমতা আমরা অর্জন করতে পারবো। আর টেকনোলজি ট্রান্সফার যেটা বলছেন, টেকনোলজি শুধু ট্রান্সফার করলে হবে না, তো টেকনোলজি ধারণ করতে হবে, আমাকে আমাকে সেটা ধারণ করার মতন আমার সেই সক্ষমতা থাকতে হবে,
এখন এত সুন্দর একটা চ্যানেল আর স্টুডিও আছে, যন্ত্রপাতি তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু একজন জিল্লুরকে তো বাজারে কিনতে পাওয়া যাবে না। হি হ্যাজ টু ডেভেলপ দ্যাট কম্পিটেন্স, ওটা কম্পিটেন্স সে যদি ডেভেলপ না করে তাহলে তো এত যন্ত্রপাতি দিয়ে কিছুই হবে না। আমি তো যন্ত্রপাতি কিনতেই পারি, কিন্তু আমাকে তো সেটা ব্যবহার করার জন্য আমাকে লোক দরকার হতে হবে, আমাকে তাকে ট্রেনিং দিতে হবে। আমরা 29টা পাবলিক বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম করে দিয়েছি, ফুল ফ্লেজের একদম ফার্নিশ করে দিয়েছি, অর্থাৎ ওই ক্লাসরুমে ওই স্টুডিওতে বসে আপনি বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রান্তের বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের প্রফেসরদের লেকচার শুনতে পারবেন। কিন্তু সেটি আমরা এখনও ব্যবহার করার যে সক্ষমতা বা গুরুত্ব সেটা আমরা উদ্ভাবন করতে পারি। চেয়ারম্যান, এই যে ট্রেনিংয়ের কথা বললেন, আমরা জানি যে প্রচুর বাংলাদেশি এখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং আমি অনেকের সঙ্গে পরিচিত, আমি জানি যে অনেকে আসলে সেই অর্থে তাদেরকে খুব একটা পয়সাও দিতে হবে না, তারা সানন্দে বছরে এক দুই মাস এসে এখানে কাজ করতে চান, যদি শুধু তাদেরকে হয়তো কাউকে আপনি ট্রাভেল কস্ট দিলে দিতে পারেন, না দিলেও চলে, কারো হয়তো একটু অ্যাকোমোডেশনের ব্যবস্থা, হ্যাঁ বহু আছে যে তাদেরকে একটা প্ল্যান করে যদি কাজে লাগানোর একটা ব্যবস্থা করা যায়, আমি মনে করি যে সেটি হয়তো অনেক বেশি এবং তারাও নিজেরাও অবশ্যই করা যায় ভালো ফিল করবেন। কোন কোন বিশ্ববিদ্যালয় করছে, আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সবসময় হেল্প করে, আমরা হেকে প্রজেক্টের অধীনে এটা করছি, এডিবি একটা আইটি সেক্টরে, সহায়তা করার চেষ্টা করি। যেমন আমি কথার কথা বলি, বাংলাদেশে একটি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বঙ্গবন্ধু ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়, এটা আমাদের জন্য একেবারেই নতুন, কোন শিক্ষক নাই। উপাচার্য মহোদয় এসে বললেন যে আমরা চীন থেকে শিক্ষক আনতে চাই, আমি বলি গো হ্যাড ডু ইট, আমরা আপনাকে বাড়তি লাগে খরচ লাগে সেটা দিব, কারণ ম্যারিটাইম পড়ানোর মতন আমাদের দেশে বিদ্যাটা এখনো আমরা পাই নাই। সুতরাং আমরা চাই চীন থেকে মানুষ আনতে দিয়েছে, দক্ষতা যোগ্যতা সম্পর্কে শিক্ষক আনতে দিয়েছে, এখন তারা লন্ডন থেকে ইংল্যান্ড থেকে আনার চেষ্টা করছে, মালয়েশিয়া থাইল্যান্ড থেকে আনার চেষ্টা করছে। তা আমরা কেউ যদি এইরকম ভালো একটা উদ্যোগ নিয়ে আসে, আমরা মঞ্জুরি কমিশন ওয়ে আউট গিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য, কারণ দিন শেষে আমাদের কাজটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষাটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। ডক্টর আলম, আমি থামিয়ে দিয়েছিলাম আসলে আপনাকে, আমি অ্যাকচুয়ালি ম্যারিটাইম ইউনিভার্সিটি দিয়েই শুরু করি। জি, আমি এটার নাম দিয়েছি তিলোত্তমা, পৃথিবীর একটা তিলোত্তমা বিশ্ববিদ্যালয়, কারণ আমার ধারণা যদি এই ইউনিভার্সিটিটা ভালোভাবে কাজ করতে পারে ইন দ্য লং রান, তারা আপনারা তো 37 ডিপার্টমেন্ট খোলার অনুমোদন দিয়েছেন অনেক সাহস করে, এটাও বলেছি আমরা বাড়তি শিক্ষক আনে, তারা অ্যাকচুয়ালি 6টা বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ করেছে, আমি তাদের সাথে একটু যোগাযোগ রেখেছি, আমিও খুঁজতেছি যে কোথায় রিটায়ার্ড প্রফেসর পাওয়া যায় আমেরিকা কানাডা এবং অন্যান্য দেশে, কীভাবে তাদের সাথে লিঙ্ক আপ করা যায়। এবং দিস ইজ ওয়াই আমি টেকনোলজির কথা বলি, যে অনেকে হয়তো যে পয়সার বিনিময়ে আসতে চাইবে সেটা হয়তো ইউনিভার্সিটির ইমিডিয়েটলি দেওয়া সম্ভব হবে না, এই জন্য ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের স্টেজে বিভিন্নভাবে টেকনোলজি ইউজ করে কনফারেন্স কল হলে আমার মনে হয় কস্ট অনেক কম হবে অনেক সময়, এবং বিভিন্ন রিসোর্স ইউজ করে তারা শুরু করতে পারবে, এবং আলটিমেটলি দেখা যাবে যে আমাদের একটা ভেরি স্ট্রং হিউম্যান রিসোর্স বেস তৈরি হয়েছে পৃথিবীতে, বিভিন্ন দেশে মেরিটাইম সার্ভিসগুলোতে, মানে আপনার সিকিউরিটি এরিয়াতে, ইঞ্জিনিয়ারিং এরিয়াতে, বিভিন্ন এরিয়াতে ডমিনেট করবে গার্মেন্টসের মতোই এবং অন্যান্যভাবে। আর আরেকটা জিনিস আমি বলি, এখানে গার্মেন্টসের একটা প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটি হয়েছে। জি, আমি সেটাও জানি, দে অলসো কন্ট্যাক্টেড মি এবং তাদের সাথে আমি, কারণ ওটাও একটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ডকে হিউম্যান রিসোর্স সার্ভিস দিতে পারে। টার্কি এবং জার্মানি ওই ইউনিভার্সিটিগুলোকে হেল্প করছে। জি জি, তো এই জিনিসটা খুবই ভালো। একটা আইডিয়া আমার, জিল্লুর যেটা বলেছেন সেটার সাথে আমি একমত, যে পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষক বাংলাদেশি, ইনিশিয়ালি বাংলাদেশি, কিন্তু বাইরের অনেক শিক্ষক, যেমন আমি বলছি ইনিশিয়ালি বাংলাদেশিদের কাজে লাগানো যেতে পারে, তারা লাগবে, এবং তারা আছে হাজার হাজার বাংলাদেশি এক্সপার্ট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে,
তো এটা লাগানোর জন্য একটা উপায় আমি চিন্তা করেছি, সেটা হলো যে লেট আস স্টার্ট, আজকেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসরের সাথে কথা বললাম, যে তাদেরকে আমি বললাম যে আপনারা শুরু করেন এইভাবে, অনেক জার্নাল বাংলাদেশে এখন বের হচ্ছে, শত শত জার্নাল আছে, কিন্তু এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এমন যে এগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন, অনেকগুলোই মানসম্পন্ন না বা অনেকে জানে না, কারণ জার্নালেরও র্যাঙ্কিং আছে। তো ভারতেরও একই সমস্যা, তাদেরও অনেক জার্নাল আছে কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন না অনেকগুলোই। তো যেটা করা যেতে পারে যে বাংলাদেশি স্কলার এবং বিদেশে যারা বাঙালি খুব ভালো কাজ করছে তাদের সাথে কোলাবোরেশনে জার্নাল বের করতে পারে এবং ইউজিসি এটাকে সাপোর্ট দিতে পারে। ইন্ডিয়াতে এরকম কিছু প্রতিষ্ঠান আছে যারা ওভার হান্ড্রেডস অফ জার্নালসকে সাপোর্ট দিচ্ছে বিভিন্নভাবে। তো এখানে কাজটা এমন হবে যে আর্টিকেলগুলো যেগুলো আসবে রিসার্চ আর্টিকেল, হয়তো বাংলাদেশ থেকে একটা ইস্যুতে থাকলো কিন্তু অন্য দেশ থেকেও থাকলো, কিন্তু এটা হাউসড হলো বাংলাদেশে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এবং আন্তর্জাতিক জার্নাল, মানে গ্লোবাল একটা জার্নাল, তখন কিন্তু একটা নেটওয়ার্ক হচ্ছে। এবং যদি আমাদের টার্গেট থাকে যে পৃথিবীর টপ 200 ইউনিভার্সিটির সাথে এই জার্নালগুলো লিঙ্ক থাকবে, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল র্যাঙ্কিং অটোমেটিক্যালি আমাদের ইউনিভার্সিটি এগিয়ে যাবে এবং ছাত্ররা যারা তরুণ অনেক নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে তারা আসতেছে তাদের কিন্তু ইগনাইট করবে তাদের চিন্তাভাবনাকে। এবং আমি আগেই বলেছি যে বাংলাদেশের মানুষরা অ্যাকচুয়ালি বাংলাদেশ ভারত এবং এই এলাকার বিভিন্ন দেশের মানুষরা এই পৃথিবীকে লিড করতে পারে। এখন আমেরিকার 28% রিসার্চ স্কলার্স হলো আপনার ইন্ডিয়া ভারতের, তো তারা অবশ্যই ভারতমুখী না, তারা কিন্তু বাংলাদেশের সবাই বাংলাদেশমুখী। আচ্ছা আমি এখানে একটু ইন্টারাপ্ট, জি প্লিজ। দুঃখজনক, এটা আশা করি ভিন্নভাবে নেবেন না, আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে ওরা দ্বিতীয় ক্যাটাগরির দ্বিতীয় মেধার সাদা চামড়ার শিক্ষক আনতে যতটুকু আগ্রহী, একজন পণ্ডিত বাংলাদেশি শিক্ষক আনতে ততটুকু আগ্রহী না। এটি আমাদের এখনো সেই কলোনিয়াল মেন্টালিটিটা রয়ে গেছে, মানসিক দৈন্যতা, মানসিক দৈন্যতা রয়ে গেছে, সাদা চামড়া মানেই ভালো। আমি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করব না, নাম করব না, যেই একটা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ানোর জন্য বিদেশ থেকে লোক আনতে হয়েছে, কারণ দেখাতে পারবে আমাদের দেশ, আমার বিশ্ববিদ্যালয়ে বিদেশিরা পড়ায়, তার মধ্যে আপনার ইতিহাস পড়ায়, অন্য জিনিস পড়ায় আমি বুঝলাম, কিন্তু ইতিহাস পড়াতে আমার বিদেশি লাগবে কেন? বাংলাদেশে তো যান্ত্রিক যান্ত্রিক ইতিহাসবিদ থাকতে, এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমি একটা জিনিস বলি, বুয়েটের একজন শিক্ষক ছিলেন শাহেদ হোসেন, ডক্টর শাহেদ হোসেন, উনি ক্যানটেল, এটা আমব্রেলা অর্গানাইজেশন অফ ক্যানাডা, মানে টেলিফোন সেক্টরে আর কি, ওটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওখানকার একটা টেলিফোন ডিপার্টমেন্টের হেড ছিলেন, সিইও ছিলেন। উনি আমাকে বলেছেন যে যে কোনো মূল্যে আমি বাংলাদেশের জন্য কাজ করব, আপনারা শুধু একটা রাস্তা খুঁজে দেখান কোথায় আমি সার্ভিসটা দিতে পারি। এবং এরকম কোয়ালিটির একজন লোক, আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাউ কুড ইউ অ্যাচিভ দিস গোল, মানে আপনি এত বড় কেমনে হলেন? বলে যে মতি ভাই, একটা বাঙালির এদেশে এই পজিশনে আসতে 10 times বেশি যোগ্যতা নিয়ে আসতে হয়, কষ্ট করতে হয় ওই দেশের লোকদের চেয়ে, তো আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং বাংলাদেশরা দেশের সবাই তো আপনার যারা কাজ করছে প্রত্যেক সেক্টরে অত্যন্ত ভালোভাবে আগায় যাচ্ছে, যারা ফিরে আসছে, এখন অনেকে ফিরে আসছে বাংলাদেশে, বাংলাদেশে এই পরিবেশ তৈরি হচ্ছে শীঘ্রই যে মানুষ বাইরে থাকবে না, ঢাকায় ফিরে আসবে এবং কন্ট্রিবিউট করবে। তো আমার বিশ্বাস যে আপনার যদি এই সুযোগটা আপনারা কোনোভাবে তৈরি করতে পারেন, শুধু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দিয়ে না, আপনার কতগুলো আদার অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আপনারা ক্রিয়েট করতে পারেন, এই অ্যাক্রিডিটেশনের জন্যও আলাদা অর্গানাইজেশন থাকতে পারে, ওটা থাকবে,
এই ধরনের প্রোগ্রাম যদি আপনারা শুরু করতে পারেন নার্সিং এর ক্ষেত্রেও, এটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তো যাওয়াই দরকার নেই, নার্সিং কাউন্সিল, হ্যাঁ নার্সিং কাউন্সিল দিয়ে, তাহলে দেখা যাবে যে আপনারা শুধু সাপোর্ট দিবেন, মানে বিভিন্নভাবে এই টেকনিক্যাল সাপোর্ট যেটা জিল্লুর প্রপোজ করলেন যে বাইরে থেকে এক্সপার্ট। আরেকটা বিষয় জানার যে এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডেন্টদের এবং টিচারদের, এটি কতটা ইফেক্টিভ হয় এবং আমি জানি না আছে কি না সুযোগ? আছে 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 আছে। এতদিন আমাদের বাংলাদেশের মানুষ ইভেন অলিম্পিক খেলা যখন হতো, কমনওয়েলথ খেলা যখন হতো, কেউ গেলে অনেকে থেকে যেত, এটা একটা সমস্যা ছিল। এখন এই সমস্যাটা কমে যাওয়াতে এক্সচেঞ্জ প্রোগ্রাম কুড বি মাচ বেটার নাও। বাংলাদেশের একটা হায়ার লেভেল ডিগনিটি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে কিছু টিচার যে যদি কোনো ইউনিভার্সিটিতে কিছুদিন এক মাস দু মাস ক্লাস দেবে, এটাই ওনারা এখন করছেন, এমনও যেটা শুরু করেছে, বিদেশ থেকে যদি কেউ আসে এটা আমরাও করব, আসছেন আমরাও করব এবং আমরা অনেক ভালোভাবে করব এখন। তবে আমাদের এইসব ইউনিভার্সিটিগুলোকে একটা রিকোয়েস্ট করতে হবে ইউজিসির পক্ষ থেকে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে তারা তাদের 50% এফোর্ট দিতে হবে রিসার্চে, তা না হলে পরে তাদের একাডেমিক প্রোগ্রামের যে ভ্যালু সেটা বাংলাদেশকে উপরে উঠাতে পারবে না। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওই 2000-এর নিচে বা ওই রকম জায়গায় থাকবে এটা ঠিক না। বাংলাদেশ মানে আমি মনে করি ভারত, পাকিস্তান বা এই দেশে মায়ানমার, এসব দেশের যে কোনো দেশের চাইতে বাংলাদেশের র্যাঙ্কিং ভালো হবে, আমাদের ক্রিকেট ভালো হবে। কিন্তু আপনার কাছে জানার যে ভালো তো হচ্ছে না, আমরা দেখছি দেন র্যাঙ্কিং এ তো মান কমছে, বিশেষ করে র্যাঙ্কিং জিনিসটা কিন্তু খুব জটিল, এটা নিয়ে অনেক লেখাজোকা আছে। যেসব প্যারামিটার, যেমন একটা ধরি আমি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, পাঁচটা প্যারামিটার তারা ইউজ করে, যে পাঁচটা প্যারামিটারে আমরা কখনো স্যাটিসফাই করতে পারবো না। যেমন অ্যালামনাই কত মিলিয়ন ডলার দিল, কয়জন নোবেল লরিয়েট আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, এগুলো আমরা করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারবো, আমাদের শিক্ষার মানটাকে যতটুকু উপরে নিয়ে যাওয়া যায়, যা যা করার দরকার সেটা আমরা করতে পার চেষ্টা করতে পারবো। কিন্তু আমাদের তো নোবেল লরিয়েট হবে হবে যদি আমরা এই সুযোগ পাই, সেটা সেটা অনেক সুদূর মানে প্রসারী একটা চিন্তা ভাবনা। আমি রিসেন্টলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নিউজে পড়ছিলাম র্যাঙ্কিং নিয়ে যে কত রকমের তেলেসমাতি কাণ্ড হয় সেটাও আছে, কিন্তু আমরা আমরা র্যাঙ্কিং এর চাইতে বাইরে র্যাঙ্কিং কি হচ্ছে না হচ্ছে সেটা চাইতে আমরা নিজেরা কি করছে সেটা মোর ইম্পর্টেন্ট, সেটা মোর ইম্পর্টেন্ট। আমার যে আমি যে গ্র্যাজুয়েটটা তৈরি করছি সেটা স্ট্যাটিস্টিক্সের হতে পারে, জিওগ্রাফির হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেটা বাইরে সেলেবল কিনা, বাইরে সেলেবল হওয়ার আগে দেশের ভিতরে সেলেবল কিনা, দেশের ভিতরে সে ভালো একটা যোগ্য চাকরি পাচ্ছে কিনা বা ভালো একজন এন্টারপ্রেনার হচ্ছে কিনা। আমাদের ছাত্রদের আরেকটা দোষ হচ্ছে, দোষ বলবো না ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ওরা চাকরি করতে চায়, চাকরি দেওয়ার যে একটা সক্ষমতা তার আছে সেটা কখনো সে এক্সপ্লোর করতে চায় না, এন্টারপ্রেনার হতে চায় না। আজকে চিন্তা করেন বাংলাদেশে এই সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এন্টারপ্রেনার যদি না হতো, আমাদের গার্মেন্ট সেক্টর বিশ্বের দ্বিতীয় হতো না, 40 লক্ষ মানুষ এই গার্মেন্ট সেক্টরে চাকরি করতো না। আমরা তো 40 লক্ষ মানুষকে 4000 গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দিয়েছি, এটাই আমাদের ক্যারেক্টারিস্টিক, আমাদের একটা চিন্তাভাবনা করা উচিত। আমি শুধু চাকরি খুঁজবো না, চাকরি দেওয়ার আমাকে চেষ্টা করতে হবে। জি ডক্টর মতিউল আলম, আমরা শেষের দিকে চলে এসেছি, সো আপনি পুরো আলোচনাটাকে কিভাবে কনক্লুড করবেন, কোনো সাজেশন থাকলে বা যে কোনো ভাবে আপনি বলতে পারেন? আমার বা যে কথা আপনি এখনো বলেননি বলতে মাথার মধ্যে হয়তো ছিল বলতে পারেন, আমার কথা হলো যে নন ফর্মাল সেক্টরে আমাদেরকে যেতে হবে। এটাকে আমরা গ্রাম পর্যায়ে স্কুল নিয়ে শুরু করতে না পারলেও শিক্ষকদের নিয়ে শুরু করি, তাদের যে ডেফিসিয়েন্সি আছে এটা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন ব্ল্যাকবোর্ড, ওয়েবসিটি, মোডল, এগুলো অনলাইনে তাদের টেকনোলজি সরবরাহের মাধ্যমে চ্যালেঞ্জ হিসাবে তাদেরকে প্রিপেয়ার করি। কারণ তারা যা পড়াচ্ছে স্কুলে এবং বিভিন্ন লেভেলে, এগুলো অ্যাকচুয়ালি নিডস টু বি ইম্প্রুভড, মানে অনেক বেশি ইম্প্রুভ করার দরকার আছে। তো আমাদের যে ডেফিসিয়েন্সিটা আছে এটা ওইভাবে আমরা কিছুটা কমাতে পারি। অ্যাডাল্ট এডুকেশন নিয়ে তো আপনি কাজ করেছেন? হ্যাঁ, অ্যাডাল্ট এডুকেশন নিয়ে কাজ করেছি। আমি অ্যাকচুয়ালি ব্র্যাকের ওই প্রোগ্রামের দায়িত্বে ছিলাম এক সময়। আই অলসো সার্ভড অ্যাজ
মানে লাস্ট পজিশন ছিল আমার এজ এ ডাইরেক্টর। এখন খুব ভালো একটা প্রোগ্রাম ইন্ডিয়া শুরু করেছে দিল্লি ইউনিভার্সিটিতে 2014-এ ইউনেস্কোর সহযোগিতায় তারা লাইফ লং অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের ডিপার্টমেন্ট খুলেছে। আমার মনে হয় যে এই প্রোগ্রামের আওতায় এই টিচার প্রিপারেশনটা আমরা করতে পারব বিভিন্ন ইউনিভার্সিটিতে। আর আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে ভোকেশনাল এরিয়াতে আরও ট্রেন্ড আপ করা। তো আমার মনে হয় আমাদের সবগুলো কলেজ এবং স্কুলে এই সেক্টরটাকে স্ট্রেংথেন করতে হবে এবং মাল্টিপল ইন্টেলিজেন্স ইউজ করে প্রত্যেককে বেনিফিট দিতে হবে এবং ওইভাবে তৈরি করতে হবে, সেটা স্পোর্টসে হোক, মিউজিকে হোক, যে কোনো ফিল্ডে হোক। কারণ আমাদের ক্রিকেট তো ইজ এ কাইন্ড অফ, ইট ইজ নট অনলি রিক্রিয়েশনাল থিং অর স্পোর্টস, বাট অলসো ইট ইজ অ্যান ইকোনমিক ভেঞ্চার ফর বাংলাদেশ। তো এই জন্য ওই টেকনিক্যাল সাইডটা ডেভেলপ করতে হবে। সবগুলো কলেজের এই ব্যাচেলর প্রোগ্রাম ভেঙে অনার্স প্রোগ্রাম শুরু করতে হবে, এগুলো ইন্টারন্যাশনালি কম্প্যাটেবল করতে হবে, ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এবং অন্য কোনো ল্যাঙ্গুয়েজও যদি আমরা শেখাতে চাই, দুই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখলে কোনো অসুবিধা নেই, কেউ যদি শিখতে চায় সেগুলোকে গুরুত্ব দিতে হবে। আমরা হলাম বিশ্ব মাতৃভাষার দেশ, বিদেশিদের উপরে নির্ভর করার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের যা রিসোর্স আছে তা দিয়ে আমরা আগামীতে অনেক দূর আগাতে পারবো, এটা আমাদের বিশ্বাস, এবং বিদেশিরাও এখানে আসবে টু লার্ন। ধন্যবাদ আপনার কাছে আবার আসছি আমি। প্রফেসর আব্দুল মান্নান, একটু যদি আপনি বলেন, আপনি শেষ করবেন, কনক্লুড করবেন। আমার দুটো ছোট প্রশ্ন, একটি হচ্ছে যে আমরা অন্যান্য উন্নত বিশ্বে দেখি যে আমি এক সাবজেক্টে পড়লাম, চাইলে আমি অন্য কোনো আর একটু উচ্চতর ডিগ্রি নিতে চাইলে বা পড়তে চাইলে আমি অন্য সাবজেক্টে সুইচ ওভার করতে পারি, যেটা বাংলাদেশে ইউজুয়ালি হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীর প্রায় উন্নত সব দেশেই যে কোনো বয়সে কিন্তু পড়া যায়, আমি যে কোনো জায়গায় গিয়ে স্টপ করতে পারি, আমার প্রয়োজন আছে কাজকর্ম করবার, আমি কাজ করলাম, আয় করলাম, আবার বিরতি দিয়ে আবার পড়তে গেলাম, বাংলাদেশে এই সুযোগটা নেই। সো এগুলো আপনি কি মনে করেন যে বাংলাদেশের বর্তমান অর্থ বাস্তব অর্থনৈতিক বাস্তবতা এই সুযোগটা ছিল, যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস লার্নিং, লাইফ লং লার্নিং, আপনার শেখার কোনো কিন্তু বয়স নেই। হ্যাঁ, আপনি 30 বছরও এমএ পাস করতে পারেন, আবার 50 বছরও করতে পারেন, আবার 22-23 বছরও করতে পারেন, এবং আপনার অর্জিত বিদ্যাটাকে ঝালাই করে নেওয়ার জন্য, আরো একটু উন্নত করার জন্য আবার নতুন করে ভর্তি হতে পারে। এটি আমাদের আছে, তবে খুবই লিমিটেড স্কেলে। আর যারা এটা মানে নেবেন, তারা সেটা অনেক সময় নেওয়ার প্রয়োজন মনে করেন না, সেজন্য তাদেরকে যাতে নিয়মিতভাবে কোনো না কোনো পর্যায়ে ট্রেনিংয়ের যেতে পারেন, তারা শিক্ষায় যেতে পারেন, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আরেকটা জিনিস, এখন আমরা যেটা করছি, আমরা শিক্ষাটা একটা বাক্সের মধ্যে পড়ে দিচ্ছি না, আমরা চাই যে একজন শিক্ষার্থী সে যেই বিদ্যায় নিক না কেন, যে বিষয়ে পড়ুক না কেন, সে আরও 2-4-5টা নানা ধরনের বিষয়টা পড়বে, যাতে সে ওই বিষয়গুলো সম্পর্কে সে জানতে পারবে। আমরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দুটো সাবজেক্ট সকলের জন্য কম্পালসারি করে দিয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আপনি নিজের দেশের থেকে নিজের দেশের ইতিহাস জানেন না, এটা হতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে আমার মাতৃভাষা সকলকে জানতে হবে। এখন বাংলাদেশে কোনো কোনো স্কুলের গেটে লেখা থাকে, স্কুলের গেট প্রবেশ করলে আপনি বাংলায় কথা বলতে পারবেন না। এইটা তো বাংলাদেশে এই স্কুল থাকতে পারে না, থাকা উচিত না। আমরা এই ব্যারিয়ারটা, গ্লাস সিলিংটা আমরা ভাঙতে চাই, এবং আমরা সকলকে নিয়ে ভাঙতে চাই। আমরা তথাকথিত পরগাছা, আমি এটাকে বলি পরগাছা প্রজন্ম, যারা নিজের শেকড় সম্পর্কে জানতে চায় না, এরা অ্যাবসলিউটলি প্যারাসাইট পরগাছা প্রজন্ম। সে প্রজন্ম থেকে আমি তাদেরকে মুক্ত করতে চাই। আমি খুবই আশাবাদী, আমি মনে করি যে আগামী 10-15 বছরের মধ্যে বাংলাদেশ শুধু একটা অর্থনৈতিক পরাশক্তি হয়তো হবে না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হবে, একইভাবে আমাদের শিক্ষার মানটা উন্নত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমাদের সকলকে যারা শিক্ষার সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেয়, স্বাধীনভাবে কাজ করতে দেয়। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতকে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। আপনারা জানেন যে ইন্টারনেটে
সঙ্গে যুক্ত থাকলে আপনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত থাকলে তৃতীয় মাত্রা পেজে গিয়ে তৃতীয় মাত্রা সরাসরি দেখতে পারেন। লাইভ স্ট্রিমিং হয় ফেসবুক ফেসবুকের তৃতীয় মাত্রা অর্থাৎ চ্যানেলের পর্দায় যদি কোনো কারণে চোখ আপনার না থাকে আপনি ফেসবুক থেকেও দেখতে পারেন। এর বাইরে যে কোনো সময় আপনি ইউটিউব থেকে টুইটার থেকে কিংবা তৃতীয় মাত্রা .com থেকেও তৃতীয় মাত্রা দেখতে পারেন। ডক্টর মতিউল আলম এবং প্রফেসর আব্দুল মান্নান অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলে আমরা কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষা নিয়ে এবং শিক্ষা আর অর্জন আছে অনেক ক্ষেত্রে কাগজে কলমে হিসাবে নিকেশে বাংলাদেশে অনেক এগিয়েছে, আবার অনেক ব্যর্থতার জায়গাও আছে, অনেক না পাওয়ার আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশ যে জায়গায় যেতে পারতো সেখানে যেতে না পারার জন্যে হতাশা আছে, কারণ একটা সময় অনেক দেশ থেকে এখানে শিক্ষার্থীরা আসতো লেখাপড়া করতে, এখন বাংলাদেশের এই ছুটছে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি সেই সব দেশেও। এর জন্য যা যা করণীয় কিছু মুদ্রা কথা ওনাদের কথা ধার করে যদি আমি বলি, সেটি হচ্ছে যে শিক্ষাকে একটা সামগ্রিক পরিকল্পনার মধ্যে আনতে হবে। প্রথমত এটি আমার নিজের কথা যে শিক্ষার দায়িত্বে যারা থাকবেন সে সংশ্লিষ্ট জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেখানে যেন শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষিত ব্যক্তিবর্গ থাকেন। অনেক জায়গায় দেখি আমরা যার শিক্ষার সঙ্গে তেমন কোনো সংশ্লিষ্টতা নাই বা যিনি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েননি তিনি হয়তো বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার দায়িত্ব পালন করেন, সেগুলো হওয়া বাঞ্ছনীয় না, কাঙ্ক্ষিত নয়। আমাদের দেশে ভালো শিক্ষক দরকার এবং তার জন্য ভালো শিক্ষকদের জন্য ভালো ট্রেনিং দরকার, ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, একথা ওনারা বলছেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোর এক ধরনের ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছাত্রদের পাঠাতে পারি, বাইরের থেকে নিয়ে আসতে পারি, শিক্ষকদের পাঠাতে পারি, নিয়ে আসতে পারি। এই যে টেকনোলজি এবং মেধার যে ট্রান্সফার সেই কাজটি করা দরকার এবং পৃথিবীর বহু দেশে এখন বাংলাদেশি শিক্ষকরা আছেন, অত্যন্ত জ্ঞানী গুণী মেধাবী সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন যারা দেশের জন্য একটা পর্যায়ে এসে সবারই দেশের জন্য টানটা তৈরি হয়, বিশেষ করে একটা বয়সের পরে। অনেকেই দেশে কিন্তু আসতে চান আমি জানি এবং তাদের তেমন কোনো চাওয়াও এখান থেকে নেই, আর্থিক কোনো সুবিধা তারা চান না, শুধুমাত্র একটু সম্মান মর্যাদা দিয়ে যদি পরিকল্পিতভাবে তাদের বছরে দু মাস তিন মাসের জন্য বা এক মাসের জন্য কাজে লাগানো যায় তারা এসে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন। কাজেই সেই সুযোগটা সেই ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়গুলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং সরকার করে দিতে পারেন। এবং ইকোনমিক লিটারেচারের কথা ওনারা বলছেন, কালচারাল লিটারেচার, হেলথ লিটারেচার, মিডিয়া লিটারেচার এবং ম্যাথমেটিক্স সায়েন্স এগুলোর উপরে গুরুত্ব দেয়। আমাদের এখানে বিজ্ঞান শিক্ষা এখন খুবই অবহেলিত, গণিতের প্রতি তেমন কোনো নজর নেই, আমরা সোকল ওই বিবিএ কিছু সার্টিফিকেট দাঁড়িয়ে এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেছেন কিছু সার্টিফিকেট চায় সবাই, কিন্তু এই সার্টিফিকেট আসলে কোনো কাজেও লাগে না। দেশে এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, বহু প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, আমরা জানি যে সেই সব বিশ্ববিদ্যালয়ের নাম একেবারেই মানে ওই সব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে তারা চাকরির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও গ্রহণ করেন না। কাজেই এই ধরনের পরগাছা বিশ্ববিদ্যালয়, পরগাছা শিক্ষা প্রতিষ্ঠান, পরগাছা মানসিকতা শিক্ষার্থী বা অভিভাবক, এগুলো কিন্তু এগুলো থেকে আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং সেই মুক্ত করবার লড়াইটা হয়তো নানান ক্ষেত্রে শুরু হয়েছে কিন্তু উদ্যোগটা সম্মিলিতভাবে দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।